মানুষের শুকরিয়া আদায় করতে পারবে না, মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না, মানুষ মানুষের কাজে আসবে না, তখন জেনে নাও যে ওই লোকটা নিকৃষ্ট জন্তু কুকুর চাইতে খারাপ হয়ে গেছে। আমার কথাটা হয়তো বলা ভুল হচ্ছে, কিন্তু কোরআনে বলেছে, আমি কি করব। এই যে কোরআনখানা দেখছেন, এই কোরআনখানার ইজ্জত কেন, এই কোরআনখানার সম্মান কেন, এই কোরআনখানার পজিশন কেন, ঐশী বাণী নিরঙ্কুশ ভাষা তার জন্য। কিন্তু কোরআনের সাথে দুটা মলাট লাগে আছে, একটা মলাট ডান দিকে আছে আর একটা মলাট বাম দিকে আছে। এই দুইখানা মলাটের কারণে এই মলাটখানটা কোরআনকে ধরছে তো মলাটের সঙ্গে ধরছেন, বুকে রাখছে তো মলাটের সঙ্গে রাখছেন, প্যাকিং হচ্ছে মলাটের সঙ্গে হচ্ছে। কোরআনের যা ইজ্জত ওর সঙ্গে লেগে গিয়ে ও ইজ্জতে ইজ্জত হয়ে গেছে এই কুট দোকানটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন সম্মানে সম্মানিত করেছি, তোমার ইজ্জত আমি বাড়িয়েছি, তোমার পজিশন পৃথিবীর বুকে দিয়েছি। যত জাতি এসেছে পৃথিবীর বুকে, যত নবী আউলিয়া পীর পয়গম্বর এসেছে, সমস্ত নবীর মধ্যে তোমার নবী উত্তম নবী। যত কম এসেছে গোষ্ঠী এসেছে, সমস্ত কম সমস্ত গোষ্ঠী চাইতে তোমার হচ্ছে সব চাইতে বেশি ইজ্জত আমার কাছে, কারণ তুমি জানো না। মাত্র দুইখানা কারণের জন্য আমাদের ইজ্জত, এই দুটা যখন মানুষ ভুলে যাবে আর নিজের অস্তিত্বকে ভুলে যাবে, আমি ভুলে যাব কথাটা। আপনি আপনাকে যদি চিনতে চান তো আপনার ডিগ্রি হলো চারখানা ডিগ্রি, আমার আপনার চারখানা ডিগ্রি। এই চারখানা ডিগ্রি সবসময় মাথার মধ্যে রাখেন, আপনি নিজেকে কোনদিন হারিয়ে দিবেন না, কোনদিন আপনার অহংকার আসবে না, কোনদিন আপনার ঘামান হবে না, কোনদিন আপনি হাসাদ হিংসা করতে পারবেন না। চারখানা ডিগ্রি আপনাকে মনে রাখতে হবে, চারখানা ডিগ্রি। ডিগ্রি নাম্বার ওয়ান, শুক্রাণু আর ডিম্বাণু, বাবা এবং মায়ের শুক্রাণু ডিম্বাণু চলে আসলো কোথায়, মায়ের পেটে, আর মার পেট থেকে আবার আপনি বাচ্চা হয়ে বের হলেন। বাস মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা মাটি থেকে সৃষ্টি করেছে, মানে হলো তোমার বাবা তোমার মা মাটির খাওয়া খেয়েছে, মাটির খাদ্য দ্রব্য ভক্ষণ করেছে, রক্ত হয়েছে, রক্ত থেকে তোমার মায়ের তোমার বাবার বীর্য হয়েছে, তোমার বাবা মা মিলন করে দিয়ে পেটে ধারণ করেছে। তুমি তোমার ডিগ্রি বুঝতে পেরেছ কি, একবার তোমার বাপের বীর্য দিয়ে মূত্র নালী দিয়ে বের হয়েছ, অপর বা তোমার মায়ের মূত্র নালী দিয়ে বের হয়েছ, এই হলো তোমার দুইখানা ডিগ্রি। প্রত্যেকটা মানুষ পৃথিবীর একবার বাবার মূত্র নালী দিয়ে আর একবার মায়ের মূত্র নালী দিয়ে, প্রসাব হওয়ার সময় মায়ের পেট থেকে বেরিয়ে এসছে মূত্র নালী দিয়ে, আর বাবা যখন মিলন করে সত্যেন এসছে মায়ের পেটে মূত্র নালী দিয়ে, দুটা ডিগ্রি। আল্লাহ বলছেন তৃতীয় নম্বর ডিগ্রি, বান্দারে মাটির তৈরি তুমি মাটির খাবার খেয়েছো, মাটির পরা পরেছ, মাটিতে চলাফেরা করেছ, যখন তুমি মরে যাবে আমি মাটি বানিয়ে দিব, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কে আমাদের করে দণ্ডায়মান করার জন্য মাটি থেকে জীবন দান দিয়ে আরশে আজিমের কাছে নিয়ে যাব। যে দুখানটা সম্মান দিয়েছে, ডিগ্রি তিনখানা হয়েছে, একখানা বাকি আছে। মাটির তৈরি যাবেন মাটিতে এক ডিগ্রি, এসছেন মায়ের বাবার পেট এর থেকে পৃষ্ঠদেশ থেকে মায়ের পেট থেকে বেরিয়েছেন, তিনখানা ডিগ্রি হয়ে গেছে, একখানা ডিগ্রি মনে রাখবেন। আমার ইজ্জত আপনার ইজ্জত, এই উম্মতে মুহাম্মদিয়ার সম্মান আর পজিশন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই কোরআন খানের দুই দিকে দুটা কুট লেগে আছে, এর সম্মান যা কুটের সম্মান তা হয়ে গেছে, কারণ এর সঙ্গে লেগে আছে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নার তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়েছি, ইজ্জত দিয়েছি, পৃথিবীর বুকে আবির্ভাব করে নিয়ে দুইখানা দায়িত্ব তোমার ঘাড়ে দিয়েছি। দায়িত্ব নাম্বার ওয়ান, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে থেকে তুমি বিরত রাখবে, এটাই হলো তোমার ইজ্জতের মানের মানকাঠি। আপনাদের দিকে মাংস হয় কি না জানি না, ভান্ডারি হয় কি হয় জানি না, আমাদের দিকে ভান্ডারি হয়, আর ভান্ডারিতে
দেখবেন প্রচুর পরিমাণের কুকুর জমা হয়ে যায়। কুকুর যখন জমা হয়ে গেল তখন এক কুকুর অপরকে তাড়ছে। আপনার গ্রামে এক রাতে জালসা হচ্ছে, পাশের গ্রামের কুকুর চলে এসছে, একরার কুকুর ওই কুকুরকে তাড়ছে। কেন এসছিস আমার এখানে, কেন আসলে কি হবে? আরে বাবা, তুই কুকুর, ও কুকুর, তুই খা ও খাবে, তুই বেশি খা ও কম খাবে, তুই মার খা ওকে ভাত খেতে দে, তুই হাড্ডিগুলো, তুই মাংস খা ওকে হাড্ডি দে। জি না, ওকে তাড়বে না, তাড়া শেষ হলে ও আবার ফিরে আসবে না, ফের তাড়বে, ফের আসবে, ফের তাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সব চাইতে নিকৃষ্ট জন্তু যার নাম রেখেছি কুকুর, অথচ তার মধ্যে 97 খানা গুণ আছে, মাত্র 3 খানা খারাপ গুণের কারণে আমি আল্লাহ তাকে নিকৃষ্ট জন্তু বলে ঘোষণা করেছি। ও নিজের জাতিকে দেখতে পারে না, কুকুর কুকুরকে দেখতে পারে না, রোডে মরা মরবে, ও ঘুমাবে রাস্তাতে রোডে, ও গাড়ি আসতে গেলে এই দিকে তাকিয়ে দেখবে, টারা করে আবার ঘুমিয়ে যাবে, ও আর দুনিয়া তার জায়গা হলো না। যে নিজের জাতিকে দেখতে পারে না, এটা হলো স্বভাব, এটা হচ্ছে আর বাজে গুণ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওকে নিকৃষ্ট জন্তু বলেছে, আর 2 ঘন্টা খারাপ জুন গুণ, ও আর জিহ্বাতে জলদ্যাঙ্কর অসুখ আছে। আর একটা খারাপ গুণ হলো, পৃথিবীতে যত জন্তু দেখবেন আপনি, জীবজন্তু দেখবেন, সমস্ত লেজটা নিচে মানে ঢুলে থাকে, প্রত্যেক জন্তুর ইজ্জতের উপরে লেজ থাকে, ইজ্জতের উপরে লেজটা থেকে নিচের ইজ্জতটাকে ঢেকে নিয়ে নিচে মনে আছে, আর কুকুরের লেজটা ওপর মনে দাঁড়িয়ে আছে। তার মানে আর দোকানে শাটার খোলা থাকছে সবসময়তে, কোনো শাটার নামায় না, ও গেট খোলা। সে মদলো কুকুর বলেন আর মেয়ে ছেলে কুকুর বলেন, এই 3 খানা খারাপ গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিকৃষ্ট জন্তু বলে আখ্যায়িত করেছে, অথচ 97 খানা গুণ। এমন 1খানা গুণ আছে ওর মধ্যে, যে গুণখানা মানুষের মধ্যে পাওয়া যায় না। আমার নবী বলে গেলেন, পৃথিবীর মানুষ কুকুরকে পানি পান করে, 1খানা মেয়ে ছেলে নর্তকিনী জেনাকারিনী জান্নাত আল্লাহ লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে দিয়ে এমন একটা সেবা নিয়েছেন, এমন একটা কাজ নিয়েছেন, এমন ওয়াচম্যানি করিয়েছেন, এমন পহরাদারি করিয়েছেন, পৃথিবীর মানুষ পর্যন্ত এখন করতে পারে না। জি, আপনার বাড়িতে আপনি ওয়াচম্যান রেখেছেন, পহরাদার রেখেছেন, বাড়িতে চুরি হবে না তার জন্য গেটম্যান রেখেছেন, ও গেটম্যান কি করবে? চোরের সঙ্গে সংবেধে বুদ্ধি করবে, আর বুদ্ধি করে আপনার বাড়িতে চুরি করিয়ে দিবে, ও ধরতে দিবে না যে ও যুক্ত আছে চোরের সঙ্গে। কি করে? চোরের সঙ্গে যুক্তি করেছে, চোর বলছে তোর মালিক 15 লক্ষ টাকার জমি বিক্রি করেছে, চুরি করে নেবো 15 লক্ষ টাকা, বাক্স ভেঙে আমাকে কত কতটা দিবি? ওই তোকে 3 লাখ দিয়ে দেবো। তো আমাকে যে 3 লাখ দিবি, তো আমি তোকে ঢুকতে দিব না, মারামারি করব। তো বলছে না, ওরকম ক্যাপাসিটি বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে যে আছে বুদ্ধি, চোর তো দূরের কথা, যে গেটম্যান ওই বুদ্ধি বের করছে। তাহলে একটা বুদ্ধি আমার কাছে আছে, কি বলছি, তোরা চলে আসবি 4-5 জন, আমাকে ধরে নিবি, আর ধরে নিয়ে চেয়ারে বেঁধে দিবি, খুঁটিতে জুত করে বেঁধে দিবি, ভালো করে 2-1 বারই মারবি, খুব বেশি মারিস না, 2-1 বারই মারবি, মালিক জেনে ভাবে যে হ্যাঁ আমাকে মেরেছে আমার ইয়েকে গেটম্যানকে, হালকা করে মারবি আর চোখ বেঁধে দিবি আর মুখে গামছা বেঁধে দিবি, চুরি করে না বাড়ি চলে যাবি। দেখ 3 লাখ টাকা ফেরে আমাকে ঠকিস না, ফের 3 লাখ টাকা দিস পরে, ভাবছি 3 লাখ টাকা দিস আমাকে পরে, হয়ে গেল কাঠসাজি, হয়ে গেল আপোষের মধ্যে কন্টাক্ট হয়ে গেল, চোরকে ওয়াচম্যানকে বেঁধে দিয়ে টাকা চুরি হয়ে গেল, ভাগ হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না কি করবো। আমার তো পহরাদারকে বেঁধে দিয়েছিল খুঁটিতে, না তোমার পহরাদার তো যে বাহাদুর ছিল না, 4-5 টাকা মেরে ফেলেন তো। হ্যাঁ, আপনি জানেন না আপনার সাথে বেইমানি করেছে আপনার ওয়াচম্যান, কিন্তু বাপ জান আমার কালব হুম বাসে তুন যে রায় হে বিলে বাসি এ আম হাসে বেতান না সাহাব আলা কাহাফে এবার রাখেন কানুমিন আয়াতে না যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি জানো না, জানো না এই কুকুর পহারাদারি করেছে, ওয়াচম্যানই করেছে, 1 নয় 2 নয় 3 নয় 10 নয় 50 নয় 70 নয় 300 নয় বছর ধরে পহারাদারি করেছে। আপনার পোষা কুকুর যদি বাড়িতে থাকে,
পহরাদারি করে চোর এসে যদি বলে কুকুরকে কুকুর বন্ধু তোমার মালিকের 12 লক্ষ টাকা আছে 15 লক্ষ টাকা আছে 10 লক্ষ টাকা আমরা নিয়ে নিব 5 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিব তুমি ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্ট দেখে দিও।